পুরান ঢাকার ঐতিহ্যবাহী ও নামকরা একটি নিদর্শন হলো লালবাগের কেল্লা। বিশাল জায়গা জুড়ে বেশ কয়েকটি স্থাপনা রয়েছে এর ভিতরে। তবে বর্তমানে সুবেদার শায়েস্তা খানের বাসভবন ও দরবার হল লালবাগ কেল্লা জাদুঘর হিসেবেই ব্যবহৃত হচ্ছে। লালবাগ কেল্লায় তিনটি ফটক থাকলেও এর মধ্যে দুইটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। ফটক দিয়ে প্রবেশের সাথে সাথে মনোরম বাগান মনকে প্রফুল্ল করে তোলে। প্রবেশপথ ধরে সোজা এগিয়ে গেলে সামনে দেখতে পাওয়া যায় শায়েস্তা খানের কন্যা পুরীবিবির স্মৃতির উদ্দেশ্যে নির্মিত সমাধিসৌধ। অনেকের ধারণা পুরীবিবি দেখতে পরীর মতোই সুন্দর ছিলেন, যে কারণে তার নাম রাখা হয়েছিল পুরীবিবি। অবশ্য এই অপরূপা রাজকন্যার অকাল মৃত্যু ঘটে, এতে অসহায় হয়ে পড়েন তার বৃদ্ধ পিতা শায়েস্তা খা। কন্যার এই অকাল মৃত্যু কিছুতেই সইতে পারছিলেন না পিতা। ক্ষোভে দুঃখে তিনি অপুয়া ভাবলেন এই লালবাগ কেল্লাকে, ফলে বন্ধ করে দেন লালবাগ কেল্লার নির্মাণ কাজ। পরে পুরীবিবিকে সমাহিত করা হয় এই কেল্লার ভিতরেই। তার অন্তিম সজ্জার উপর যে সৌধটি নির্মাণ করা হয়েছিল সেটি ঢাকার অন্যতম সৌন্দর্যময় একটি মুঘল স্থাপত্যের নিদর্শন। বেদনাহত পিতা সোনার পাত দিয়ে মুড়িয়ে দিয়েছিলেন কন্যার সমাধিসৌধের গম্বুজটি, কিন্তু দুঃখের বিষয় সেই সোনার পাত আর এখন নেই। একসময় এই সোনার পাতের উপর রোদের আলো পড়লে তা ঝলমল করত। বর্তমানে যে কালো গম্বুজটি চোখে পড়ে তা মুড়ানো হয়েছে তামার বা পিতলের পাত দিয়ে। এছাড়াও দর্শনীয় জিনিসগুলোর মধ্যে রয়েছে লালবাগ কেল্লা মসজিদ, সুন্দর ফোয়ারা, আরও কিছু সমাধি এবং তৎকালীন সময়ে যুদ্ধে ব্যবহৃত কামান বা তোপ। লালবাগ কেল্লার নিচে রয়েছে অসংখ্য সুরঙ্গ যা জমিদার আমলে তৈরি করা হয়েছিল। সুরঙ্গগুলোর মধ্যে একটি সুরঙ্গ আছে যার ভিতরে কেউ ঢুকলে তাকে আর ফিরে পাওয়া যায় না। যেহেতু সুরঙ্গ পথের রহস্য উদ্ঘাটনের জন্য আজ পর্যন্ত কোনো প্রত্নতাত্ত্বিক খনন কাজ হয়নি, তাই এটি নিয়ে নানা কল্পকাহিনী চালু আছে। এ কারণেই সুরঙ্গ পথটি ঢাকার আদিবাসিন্দাদের কাছে এখনও রহস্যময়। কেল্লার দক্ষিণে আগে বেশ কয়েকটি সুরঙ্গের উপস্থিতি থাকলেও মূল সুরঙ্গটি লোহার গেট দিয়ে বন্ধ করে দেওয়া আছে। পর্যটকরা বেড়াতে গেলে এই সুরঙ্গের গল্প অনেকেই শুনেন। বলা হয় এখান দিয়ে নাকি সুরঙ্গ পথে দিল্লি পর্যন্ত যাওয়া যেত, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। এটি যুদ্ধকালীন বা বিপদ মুহূর্তে সুবেদারদের নির্বিঘ্নে পালিয়ে যাওয়ার পথ হিসেবে তৈরি করা হয়েছিল। ভারতের সব দুর্গেই এরকম সুরঙ্গের ব্যবহার দেখা যায়। একদল বিদেশি গবেষক এর রহস্য উদ্ঘাটনের জন্য সুরঙ্গের মধ্য দিয়ে দুটি কুকুর পাঠান, কিন্তু কুকুর দুটি আর ফিরে আসেনি। পরবর্তীতে শিকল বেঁধে আবার দুটি কুকুরকে পাঠানো হয়েছিল, তখন শিকল আসলেও কুকুর ফেরত আসেনি। অনেকের মতে এর মধ্যে এমন এক প্রকার গ্যাস আছে যার প্রভাবে কোনো প্রাণীর দেহের হাড় মাংস গলে যায়। আবার কারো কারো ধারণা এর মধ্যে এমন এক প্রকার শক্তি রয়েছে যার ভিতরে প্রবেশ করে কোনো প্রাণীর পক্ষেই ফিরে আসা সম্ভব নয়। লোকমুখে শোনা যায় এই সুরঙ্গ দিয়ে পাশেই বুড়িগঙ্গা নদীতে যাওয়া যেত। সুরঙ্গ মুখ থেকে বেরিয়েই নৌকায় উঠে যাওয়া যেত জিঞ্জিরা প্রাসাদে। আবার নদীর বাতাস অনুভবের জন্য ওই সময় সেনাপতিরা এই সুরঙ্গ ব্যবহার করতেন। তবে এসব কথাকে শুধুই কল্পনাহীন বলে দাবি করেছেন লালবাগ কেল্লার কাস্টোডিয়ান কার্যালয়, কারণ এসব কথার কোনো সুস্পষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে যুদ্ধের সময় সেনারা যখন বুঝতেন তাদের পরাজয় কাছাকাছি, তখন তারা এই সুরঙ্গ দিয়ে দুর্গের দেওয়াল পেরিয়ে পালিয়ে যেতেন। দর্শক, নির্মাণের প্রায় 300 বছর পর গত শতকের 80-এর দশকে লালবাগ দুর্গের যথাসম্ভব সংস্কার করে এর আগের রূপ ফিরিয়ে আনা হয় এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এই কেল্লা এলাকার রক্ষণাবেক্ষণ করে থাকেন। গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এই কেল্লা, আর শীতকালে 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। লালবাগ কেল্লায় যেতে হলে গুলিস্তান গোলাপ শাহের মাজার থেকে টেম্পু যোগে মাত্র 15 টাকায় যাওয়া যাবে এই লালবাগ কেল্লায়। আবার নিউ মার্কেট কিংবা গুলিস্তান এলাকা থেকে সরাসরি রিক্সায় যেতে পারেন, এতে ভাড়া পড়বে 40 থেকে 50 টাকা। বাংলাদেশিদের জন্য টিকিট মূল্য মাত্র 20 টাকা আর বিদেশিদের জন্য 100 টাকা।
সুপ্রিয় দর্শক, হাতে সময় পেলে আপনিও ঘুরে আসতে পারেন এই মুঘল আমলের এই ঐতিহ্যবাহী স্থাপনায়। এখানে প্রতিনিয়তই অনেক মানুষই ভিড় জমায় এই নিদর্শনটি দেখার জন্য।